সারেগামা কারওয়া আপনার প্রিয়জনের জন্য আদর্শ উপহার। ব্যক্তিগত জীবনের সবচেয়ে কাছের মানুষটিকে যদি কর্মক্ষেত্র পাশে পাওয়া যায় তাহলে কেমন হয় সেই রসায়ন? নানা ওঠাপড়ার গল্প আমরা পেয়েছি সেই রসায়ন থেকে। অভিমান ছবির প্লট সবচেয়ে প্রথমে মনে পড়ে যায় আমাদের এসব ক্ষেত্রে, কিন্তু তা সত্ত্বেও সলিল সবিতা, জগজিৎ চিত্রা, ভূপিন্দর সোনালী, লোপা জয়ের জীবনের গল্প আমরা দেখেছি, দেখছি। অন্যান্য প্রফেশনের কথা তো ছেড়েই দিলাম, কাজেই জুটি যেখানে শিল্পের কাছে দায়বদ্ধ সেখানে নিজস্ব ইগো ঝেড়ে ফেলে সার্থকতর শিল্প সৃষ্টি সম্ভব, এমন নজির ভুরি ভুরি। সেরকমই এক জুটি আশা ভোঁসলে এবং রাহুল দেববর্মন। পাথরে পাথরে ঘষা খেয়ে যেন ছড়িয়ে পড়ল আগুনের ফুলকি, সৃষ্টি হল কিছু কালজয়ী গান। আমার ভালোবাসা
সত্তরের দশককে বলা হয় রাহুল দেববর্মনের সেরা সময়। প্রথম বিয়ে ভেঙে যায় ১৯৭১। তারপরই পরিচয় ছবির সেই গান মুসাফির হুমিয়ারো না ঘর হ্যায় না ঠিকানা। পরিত্যক্ত যন্ত্রণাবিদ্ধ সেই মুসাফির তৈরি করে চললেন একের পর এক এভারগ্রিন সং। বলে না ব্যথার মধ্য থেকে শিল্পী তার রসদ খুঁজে পান। সত্তরের দশকে তাই যে আড্ডিকে পাওয়া গেল তার তুলনা তিনি নিজেই। প্রেমে পড়লেন আবারও। ১৯৮০তে বিয়ে হল আশা ভোঁসলের সঙ্গে। রাহুল দেববর্মন এক জায়গায় এই বিয়ে প্রসঙ্গে বলেছিলেন, এ বিয়ে মূলত দুটি শিল্পী সত্তার মেলবন্ধন। আর হলেও তাই। তারই কিছু নমুনা নিয়ে সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে আজ সোহিনী সাজিয়ে এনেছে আর ডি বর্মন আশা ভোঁসলের যুগলবন্দী। একান্ত আপন ছবির গান দিয়ে শুরু করেছিলাম, আর এখন রইল স্বপন চক্রবর্তী এবং গৌরী প্রসন্ন মজুমদারের কথায় পরপর দুটি গান। সারেগামা কারওয়া আপনার প্রিয়জনের জন্য আদর্শ উপহার। প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, একই ছলো না। চোখে চোখে হা কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে হা খেলা করো, একই ছলনা।
কথা বলো মুখে কিছু বলো না হরে মনু নিয়ে হা খেলা করো কি চলো না বাংলা গানের ইতিহাসে মাইল ফলক হিসেবে এই গানগুলি শ্রোতাদের মনে থেকে যাবে চিরকাল। এখনও পূজো প্যান্ডেলে শোনা যায় আশা ভোসলের কণ্ঠে চির অপ্রতিদ্বন্দ্বী এই সমস্ত গানগুলি। কিন্তু প্রথম দেখা হয়েছিল কিভাবে, কে প্রথম কাছে এসেছিলেন, সে সমস্ত গল্প নিয়ে ফিরে আসছি রাজকুমারী ছবি থেকে তনুজার লিপে, এবং তারপর স্বপন চক্রবর্তীর কথায় রাহুল দেববর্মনের সুরে আরেকটি কালজয়ী গান শুনে নিয়ে। Love this episode? Offline this video now and enjoy the show anytime, anywhere. Jaye re, bela je boy, jaye re, pari na keno hai re, badhiya rakhite ei pran, ei pran, ei pran, ei pran. Jaye re, jaye re, bela je boy, jaye re, jaye re.
যায় রে যায় রে পারি না কেন হায় রে হায় রে বাদিয়া রাখিতে এই প্রাণ এই প্রাণ এই প্রাণ এই প্রাণ যায় রে যায় রে বেলা যে বই যায় রে যায় রে যায় রে যায় রে পারি না কেন হায় রে হায় রে বাদিয়া রাখিতে এই প্রাণ এই প্রাণ এই প্রাণ এই প্রাণ যায় রে যায় রে যায় রে যায় রে যেমন করে আগুন লাগে আকাশে তেমন করে ফাগুন আসে বাতাসে বউ কথা ক ডেকে ওঠে যাবে পাখি মন বাঁধিয়া রাখিতে আর পারি না বাঁধিয়া রাখিতে পারি না যায় রে যায় রে বেলা যদি বই যেতে চায় যাক না বাবা মন পাখি আজকে মেলেছে পাক না বাবা উড়ে যেতে চায় তোরে আসি মের পারে হায় ধরিয়া রাখিতে আর পারি না ধরিয়া রাখিতে পারি না যায় রে যায় রে যায় রে যায় রে বেলা যে বই যায় রে যায় রে যায় রে যায় রে পারি না কেন হায় রে হায় রে বাঁধিয়া রাখিতে এই প্রাণ এই প্রাণ এই প্রাণ এই প্রাণ যায় রে যায় রে যায় রে যায় রে সারেগামা কারওয়া আপনার প্রিয়জনের জন্য আদর্শ উপহার সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে আজ রাহুল দেববর্মন এবং আশা ভোঁসলে জুটির অনবদ্য কিছু গান সাজিয়ে নিয়ে বসেছি আমি সোহিনী। রাহুল দেববর্মন তখন আশাজির প্রেমে আকুল, বেনামে ফুলের পর ফুল পাঠাচ্ছেন আশাজিকে। একদিন স্টুডিওর মধ্যে রেকর্ডিং চলছে, এমন সময় ফুলের বোকে নিয়ে হাজির হলেন ফুলওয়ালা। আশা ভোঁসলে তো খেপে গিয়ে রীতিমতো ছুঁড়ে ফেলে দিলেন বোকে, কন ভেজতা হ্যায় ইয়ে ফুল ডেইলি। এই ছিল আশাজির রিয়াকশন। রাহুল দেববর্মন তো চুপ করে দাঁড়িয়ে রয়েছেন এক কোনায়। তখন ওখানে উপস্থিত ছিলেন মজরু সুলতানপুরি। তিনি রাহুল দেববর্মনকে দেখিয়ে আশাজিকে বললেন হি ইজ দ্য কালপ্রিট। তারপর আশাজির রিয়াকশন, না পরে বলছি, তার আগে চটপট কয়েকটা গান শুনে নিই। পরপর তিনটে গান থাকলো এবার, একান্ত আপন ছবি থেকে দুটো এবং আরেকটি বেশি। ¡Vámonos!
Love this episode? Offline this video now and enjoy the show anytime, anywhere. I hope you're enjoying this episode of Weekend Classic Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe Sarigama Bengali YouTube channel. সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। খেলাতে মন যাকে চায়, আহারু
শুনছেন সারেগামা উইকেন্ড ক্লাসিক্স। আজ সর্বভারতীয় সঙ্গীত জগতের এক স্বনামধন্য জুটির কথা, গান, গল্প নিয়ে রয়েছি আমি সোহিনী। কথা হচ্ছে রাহুল আশা জুটি নিয়ে। আশা, তোমারা সুর বহুত আচ্ছা হ্যায়, মাই তোমারি আওয়াজ পর ফিদা হুঁ, এসব তো চলছেই, আর তার সঙ্গে চলছে বেনামে অনবরত আশাজিকে ফুলের তোড়া পাঠানো। শেষে মজরু সুলতানপুরি যখন কথাটা ফাঁসি করে দিলেন, তখন আশাজি বুঝতে পারলেন পুরো গল্পটা। একটা ইন্টারভিউতে আশা ভোঁসলে সরল স্বীকারোক্তি, ক্যা করতি, ওকে কর দিয়া। আর ফুলের তোড়ার রহস্য উদ্ঘাটন হতে আশাজির মনের অবস্থা ঠিক কিরকম হতে পারে, হয়তো মনে হচ্ছিল গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ।
প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। শুনে কি ঘরে থাকা যায়, বলো গো সখী।
সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে আজ সোহিনী নিয়ে এসেছে আন্টি বর্মন ও আশা ভোসলে জুটির অনন্য কিছু সৃষ্টি। আমাদের দেশে বিখ্যাত মানুষদের ছেলেমেয়ে হওয়ার অনেক ঝুঁকি, দর্শক বা শ্রোতাদের বিরাট এক্সপেকটেশন তৈরি হয়ে যায় তাদের নিয়ে, কথায় কথায় তুলনা টানা শুরু হয়ে যায় বাবা বা মাকে নিয়ে। সফল বাবা মার সন্তান যদি সেই ফিল্ডেই কাজ করে তাহলে তো কোনো রক্ষেই নেই, তখন সন্তানদের একমাত্র প্রতিদ্বন্দ্বী তাদেরই বাবা মা। আন্টি বর্মন যখন প্রথম প্রথম সঙ্গীত পরিচালনার জগতে আসেন তখন ভালো ভালো সুর তৈরি করলেও লোকে বলতো একে আর নিজের করা, বাবা তৈরি করে ছেলের নামে চালাচ্ছে। এসব শুনে শুনে জেদ চেপে গিয়েছিল তরুণ পঞ্চমের, ঝুঁকলেন পাশ্চাত্য নোটস এবং বিটসের দিকে, মেলবন্ধন ঘটালেন ভারতীয় রাগ সঙ্গীতের সঙ্গে পাশ্চাত্য সঙ্গীতের। ক্রমশ সেই সুর বৈচিত্র্যের জন্মমোহিনী প্রভাব ছাড়িয়ে গেল বাবা শচীন দেব বর্মনকেও। একদিন মর্নিং ওয়াকে বেরিয়ে শচীন কর্তাকে শুনতে হল, ওই যে রাহুল দেব বর্মনের বাবা যাচ্ছেন। সৃষ্টিশীলতার এই শিখরে পৌঁছনো মানুষটি পাশে পেলেন তার ভালোবাসার জনকে। মান্না দে স্মৃতিচারণ করেছেন, পঞ্চম যখন আশাকে বিয়ে করে আমাদের বাড়িতে এলো খুব সুন্দর আর সুখী লেগেছিল ওদের দুজনকে, ঝলমল করে বেরিয়ে আসছিল সুখের আভা ওদের শারীরিক ভাষা আর কথাবার্তায়। কিন্তু সুরের হাত ধরে যে সম্পর্কের বুনিয়াদ তার পরিণতি কী ছিল বলবো সে কথা তবে পরপর তিনটি গান শুনে নিয়ে।
Love this episode? Offline this video now and enjoy the show anytime, anywhere. I hope you're enjoying this episode of Weekend Classic Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe Sarigama Bengali YouTube channel. I hope you are enjoying this episode of Weekend Classic Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe to Saregama Bengali YouTube channel. মন চলেছে আকাশে উড়ে কোনো বাধা আর মানে না মন জানে যে আমি তোমার আর কিছু সে জানে না এ
আজ হলো বিদেশ, যাবো কাছে কত বলবো কথা, কথা কি ধরে রাখতে পারি, ডাক পাঠালে কাল সকালে আর কি দূরে থাকতে পারি, ডাক পাঠালে কাল সকালে আর কি দূরে থাকতে পারি। Good evening, ladies and gentlemen. This is your Captain Das Gupta from the flight deck. We are flying at 35,000 feet. The weather in Calcutta is fine. Our estimate for Calcutta is 9 o'clock. We hope you have a nice flight. Thank you. কাজের চাপে কোন চিঠি লিখতে পারিনি, চিঠি লেখা আর নতুন করে আমি তো আর শিখতে পারিনি, সুরের প্রবল জোয়ারে ভেসে এসেছিল প্রেম, তারপর অনেক চড়াই উতরাই পেরোতে হয়েছে দুজনকে। শোনা যায় কেরিয়ার নিয়ে এতটাই অবসেসড ছিলেন আশা ভোঁসলে যে রাহুল দেববর্মনের কোনো সুর অন্য মহিলা শিল্পী বিশেষত নবাগত কারোর কাছে গেলেই উনি নানা অছিলায় বাদ সাধতেন। কেউ বলেন আশা রাহুলের পারিবারিক সমস্যা ছিল এতটাই, তা থেকে দূরে থাকতে বাড়ির মিউজিক রুম ছেড়ে কখনো কখনো হোটেলে রুম ভাড়া করে রিহার্সাল করতেন রাহুল দেববর্মন। দুজন মানুষের পাশাপাশি চলার রাস্তাটা কোন বাঁকে গিয়ে আলাদা হয়, বিয়ের সানাই কখন কোথায় বেসুরো বাজতে থাকে, লাল গোলাপ কী করে ফ্যাকাশে হয়ে যায় কেউ বলতে পারে না। তবুও কি রয়ে যায় কিছু চলে যেতে যেতে, ছেড়ে যেতে যেতে, দূরে যেতে যেতে? নয়তো আলাদা থাকতে শুরু করলেও 1994 চৌঠা জানুয়ারি অকস্মাত সুরের সাম্রাজ্য ফেলে রেখে রাহুল দেববর্মনের চলে যাওয়ার খবর পেয়ে উদ্ভ্রান্তের মতো ছুটে আসবেন কেন তিনি? এ প্রশ্নের উত্তর হয়তো আশাজির কাছেও নেই। আজ সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে অবিস্মরণীয় এই জুটিকে নিয়ে কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে মনে হচ্ছে যাবতীয় প্রশ্ন উত্তরের জটিলতার অনেক উপরে গিয়ে সুরে সুরে যেটুকু স্পর্শ করতে পারা গেল রাহুল দেববর্মন এবং আশা ভোঁসলের সম্পর্কের উষ্ণতাটুকু, সেটুকুই আমাদের বাঁচিয়ে রাখার পক্ষে যথেষ্ট। এবার সোহিনীর বিদায় নেওয়ার সময়, ফিরব আবার অন্য গানে অন্য গল্পে। ভালো থাকবেন সবাই। কত পা
আজ কত পর যে তুমি তো আমারি ছিনে আজ কত কত